ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ। ইতোমধ্যে রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপর হরতালের মতো কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। হরতাল ঘোষণার পরপরই রাজধানীতে এক ঘন্টার মধ্যে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। থমথমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীতে মোট ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৫ প্লাটুন রমনা, মতিঝিল এবং পল্টন এলাকায় টহল দেবে। প্রধান বিচারপতির বাসভবনে নিরাপত্তার জন্য ৪ প্লাটুন এবং সচিবালয়ে ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া ১২ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে, প্রয়োজনে তারা রাস্তায় নামবে। এদিকে রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাব। শনিবার সন্ধ্যায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন। আজকে রাজধানী ঢাকায় বেশ কয়েকটি দলের মহাসমাবেশকে কেন্দ্র করে এক শ্রেণীর দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী চক্র সাধারণ জনগণের উপরে সন্ত্রাসী হামলা চালায়। তারা জনগণের ব্যবহৃত যানবাহনে অগ্নিসংযোগ দিয়েছে, এছাড়াও বিভিন্ন দোকান তারা ভাঙচুর করে রাজধানীর নিরাপত্তার জন্য ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। এই সন্ত্রাসী দল পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করেছে। কোনো ধরনের উস্কানি ছাড়া এই সকল সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় বা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত যানবাহনে অগ্নিসংযোগ করে। তাদের হামলায় আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছে। এই সন্ত্রাসী দল প্রধান বিচারপতির বাসভবনে তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনেও তারা হামলা চালায়। এই সন্ত্রাসী চক্র গণমাধ্যম কর্মী যারা সমাজের দর্পণ হিসেবে কাজ করছে, এই গণমাধ্যম কর্মীদের উপরেও তারা নির্মমভাবে হামলা চালায় এবং বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এলিট ফোর্স, র‍্যাব, অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে যারা এই সকল সন্ত্রাসী হামলার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবে। শনিবার বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ আরো কয়েকটি রাজনৈতিক দল রাজধানীতে সমাবেশ করেছে। সমাবেশ চলাকালে কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়। এছাড়া বিজয়নগর, পল্টন মোড়, ফকিরাপুল, দৈনিক বাংলা, আরামবাগ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দৈনিক বাংলা মোড়ে সংঘর্ষের সময় আমিরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত এবং আরও ৪১ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে শামীম মোল্লা নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। রিজওয়ানা রিন্তি, কালবেলা।